ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থপতি সংগঠক ও পরিবেশ কর্মী মোবাশ্বের হোসেনের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। সকাল 10:30টার দিকে স্থানীয় তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। দেশ বরেণ্য এই স্থপতির মৃত্যুতে এলাকায় মানুষের শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার প্রথম জানাজা রাজধানীর স্থপতি ইনস্টিটিউটে এবং দ্বিতীয় জানাজা ব্রাদার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। শেষ ইচ্ছে অনুযায়ী মরদেহ দান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শারীরিক নানা জটিলতায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। মুক্তিযোদ্ধা হলেও সনদ নেননি তিনি। বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের একাধিকবার সভাপতি, বাপা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ক্যাবের আহ্বায়ক সহ নানা দায়িত্বশীল পদে ছিলেন তিনি। আপনাদের দোয়ায় উনি যেন দেশবাসী হতে পারে, আর উনি যেসব কাজ শুরু করে গেছিল আপনারা চেষ্টা করবেন ওগুলি কন্টিনিউ করতে। কোনো মানুষের যত কিছু লাগে কেউ গেলে কোনো মানা করে নেই, কোনো কিছু গ্রামের উন্নয়নের জন্য, সেবা শুশ্রূষা করার জন্য এবং তাদের দৈনন্দিন জীবন ভালো হওয়ার জন্য সচেষ্ট থাকতেন এবং চেষ্টা করতেন। খরচ করার জন্য উনি অনেক ইয়া করতো, স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন আমরা দেখি, আমরা চাই ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে।